ডাঙরিয়ানীর ভাষণ শুনবলে আর কার্বি যুব মহোৎসবর এই সোণালী জয়ন্তী অনুষ্ঠান উপভোগ করবলে উপস্থিত আছিল। কিন্তু কার্বি আলংর পাহাড়ের উপর আজি খুব ঠিক ক্লাউড এটা জমা হল। ডিমা শিলংরপরা আহিব পারে কিন্তু কার্বি আলংত অবতরণ করব নোৱাৰে। গুৱাহাটীৰপৰাও ৰাজ্যপাল মহোদয় আহিব নোৱাৰিলে, শ্বিলঙৰপৰাও ৰাষ্ট্ৰপতি মহোদয়া আহিব নোৱাৰিলে। মই ৰাতিপুৱা 5টা বজাতে গাড়ী দি অহাৰ কাৰণে উপস্থিত হ'ব পাৰিলোঁ। দুখ লাগিলে, ইমান ডাঙৰ উৎসৱ এটা হৈ অনুষ্ঠিত হৈছিল, তথাপিতো ৰাষ্ট্ৰপতি মহোদয়াই ইয়াত দিবলগীয়া ভাষণটো শ্বিলঙতে বাণীবদ্ধ কৰি আমালৈ পঠিয়াই দিছে। আমি সেইটো সন্ধিয়া ইয়াতে ৰাইজৰ মাজত আমি প্রকাশ করি। আর অহাবার রাষ্ট্রপতি মহোদয়া যাতে ইয়ালে আহে তার বাবে মই যিমান পাৰো প্রচেষ্টা। কার্বি যুব মহোৎসব উত্তর পূর্বর আটাইতকৈ পুরনা যুব মহোৎসব, ইভেন হর্নবিলতকৈও কার্বি যুব মহোৎসব আটাইতকৈ পুরনা। কিন্তু অসম সরকারে আজিলৈকে ইয়াত কেতিয়াও সহায় করা নাই। কার্বি রাইজে নিজাকৈ এই অনুষ্ঠান পাতি আছিল। আৰু অসমত এনেকুৱা যুব মহোৎসৱ বা এনেকুৱা ফেষ্টিভেল আমাৰ বেলেগ নাইও, ইয়াতে বিদেশৰ পৰাও আহিছে। আৰু তাৰালংচু যুব মহোৎসৱৰ কাৰণে যিমান ডাঙৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ 1000 বিঘা মাটিত বনাইছে, তেনেকুৱা সম্পদ অসমত ক'তো নাই। এই যুব মহোৎসৱখনৰ লগত এতিয়াৰ পৰা ৰাজ্যৰ সাংস্কৃতিক বিভাগো জড়িত হৈ পৰিব, যাতে দেশ বিদেশৰ অতিথিক আমি এই যুব মহোৎসৱলৈ আনিব পাৰোঁ।